মৌয়ের বাড়ির সেটে আমরা এখন ইন্টারভিউতে মানে আমাদের আড্ডায় পেয়ে গেছি ঈশানীকে। ঈশানীর চরিত্রটা সম্বন্ধে অনেকেই জানেন, তাই চরিত্র নিয়ে জিজ্ঞাসা করব না, একটু ঈশানীর সঙ্গে আজকে একটু পার্সোনাল আড্ডাও আমাদের হবে। তো ঈশানী কেমন আছো? ভালো আছি গো, ভালো আছি। অনেকটাই মন কেমন আছে, শরীর সুস্থ, মনটা কেমন আছে? আসলে আমরা তো সবাই অভ্যেসের দাস, তো ঘটনা হয়, ঘটনা ঘটে, সেগুলো আমাদেরকে কিছুটা নাড়িয়ে দেয়, কিন্তু আমরা কোপ আপ করার চেষ্টা করি, বিকজ অ্যাজ উই অল নো দ্য শো মাস্ট গো অন, সো এগিয়ে চলছি। তো আমি একটু আগেও তোমায় বলছিলাম যে তোমার সিনিয়ররা খুব সুখ্যাতি করেন তোমার, ভালো মানুষ, ভালো অভিনেত্রী। তো এই যে একটা কাজে মানে আমরা তোমাকে এখানে মৌয়ের বাড়িতেই দেখছি, অনেকেই একাধিক কাজ করে, সেটা কেন করে না ঈশান? আমার না একটা সমস্যা আছে, সেটা হচ্ছে একদমই আমার ব্যক্তিগত সমস্যা, সেটা হচ্ছে আমি পুরো টাইমটা কাজে ইনভলভ থাকতে পছন্দ করি না। মানে আমি মাসে 15 দিন কাজ করলাম, 20 দিন কাজ করলাম, রেস্ট অফ দ্য 10 ডেজ আই নিড ইট ফর মাইসেলফ। এবার ধরো একটা সিরিয়াল করার এটা একটা খুব বড় কারণ যে যতক্ষণ শুটিং হলো হলো, তারপরে আমি বাড়ি গিয়ে আই উইল লিভ মাই লাইফ। মানে আমার বন্ধুবান্ধব আছে, ফ্যামিলি আছে, আমি নিজে আছি, এই সব কিছুর সাথে সময় কাটানোটা আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট। মানে কাজ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, বাট কাজটা আমরা কেন করি? জীবনে ভালো থাকার জন্য। এবার জীবনটাই যদি না থাকে কাজ করতে গিয়ে, দ্যাট মেক্স নো সেন্স টু মি। একদম একদম, এটা এটা দারুণ কথা বললে। তো এখন যখন সকলেই এই প্রতিযোগিতায় ছুটছে, সেখানে তুমি কোথাও থেমে 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 যেতেই পছন্দ করো, একটু রেস্ট আবার যাওয়া? হ্যাঁ একদমই তাই। দেখো আই হ্যাভ ক্রসড আ লং ওয়ে। মানে আমি শুরু করেছিলাম জীবনে অ্যাজ আ ব্যাকআপ ডান্সার, তারপরে আমি অ্যাঙ্কারিং করেছি বহু বছর, একটা মিউজিক চ্যানেলে অ্যাঙ্কারিং করেছি বহু বছর, তারপরে আমি সিরিয়াল করছি। সো সব মিলিয়ে আই থিঙ্ক দিস ইজ মাই 15th or 16th ইয়ার ইন দ্য ইন্ডাস্ট্রি রানিং। সো আর দৌড়ে তো কোথাও পৌঁছানো নেই, মানে যারা দৌড়াচ্ছে তারা কি বলতে পারবে যে আমি ওখানে পৌঁছবো বলে দৌড়চ্ছি? বলতে পারবে না। সো দ্যার ইজ নো পয়েন্ট ইন রানিং ইন দিস র্যাট রেস। যে এরকম ভালো লাগছে, নিজের গতিতে নিজের সময় চলো, তাহলেই হলো। এই যে ব্যাকআপ ডান্সার, তারপরে অ্যাঙ্কার, তারপরে অভিনেত্রী, এই যে একটার পর একটা আসে, সেটা কি খুব সহজে এসছে? অ্যাকচুয়ালি আই হ্যাভ নো স্ট্রাগল স্টোরিজ টু টেল, আমার কাছে খুব সহজে এসছে, কারণ আমি ছোটোবেলা থেকেই নাচ শিখি এবং ভালো লাগে আমার। তো আমি ব্যাকআপ করতে যখন শুরু করি, আমি সিনে ডান্সার্স অ্যাসোসিয়েশনের মেম্বারও ছিলাম, অনেক আগের মেম্বার। তারপর আমি একটা কম্পিটিশন জিতি ফেস নেক্সট বলে, 19 কুড়ির ফেস নেক্সটে, ওখানে আমি আর জে চ্যাম্পিয়ন হই, আমাদের গ্রুমিং করিয়েছিলো রেড এফ এম থেকে। সেইটার পর আই গেট ইন টু অ্যাঙ্কারিং। তো তারপর আমার কাছে ধুম মিউজিক জয়েন করার একটা অফার আসে, আমি সেখানে প্রায় 2-2.5 বছর কাজ করি। সেখান থেকে আবার আমার কাছে সিরিয়াল করার অফার আসে ফ্রম রবিওজা প্রোডাকশনস, তখন ইটিভি ছিল। সো ইয়া, তো সেগুলো না খুব গ্র্যাজুয়াল, রাঙা মাথায় চিরুনি ইটিভিতে রবি ওজা প্রোডাকশনসের। সো কালার্সের সঙ্গে সম্পর্কটাও আমার বহু দিনের আর কি, মানে আমি বোধ হয় মাঝে 1 বছর শুধু কালার্সে কাজ করিনি, আর যখন এই কোভিডের সময় সব বন্ধ হলো তখন কাজ করিনি। ইদারওয়াইজ আমি কালার্সে সবসময় কাজ করে এসেছি, লাইক ব্যাক টু ব্যাক কাজ করেছি। অনেকে বলেও তুমি তো কালার্সের আর্টিস্ট, তোমায় তো অন্য জায়গায় পাওয়া যায় না, বাট ঠিক আছে না, যারা কাজ দিচ্ছে তাদের কাজ করছি, আমার তাতে কোনো প্রবলেম নেই। তো নাচটা, নাচ দিয়ে যদিও শুরু, নাচটা এখন সঙ্গে আছে, রাখতে পারো? না গো, সত্যি বলতে পারি না, বাট নিজের ফিট থাকার জন্য ডান্স ইজ দ্য বেস্ট এক্সারসাইজ। তো এই মাঝে মাঝে বাড়িতে হয়তো একটুখানি হলো, বাট খুব সিরিয়াসলি করে হয়ে ওঠে না, মানে একদমই হয়ে ওঠে না সময়ের অভাবে। কখনো নিজেকে মানে যেহেতু সকলেই ভালো বলেন, সকলে পছন্দ করেন তোমার অভিনয়, কখনো মুখ্য চরিত্র অভিনয় করব এই ভাবনাটা কখনো আসেনি, বা আরও সেখানেই করব এরকম? না দেখো, আমি যখন শুরু করেছিলাম তখন তো আমি লিডই করতাম, তারপরে আমি মোস্টলি যেগুলো করেছি সেগুলো নেগেটিভ লিড করেছি। এইখানেও আমি মেন অ্যান্টাগনিস্ট হিসেবে ঢুকেছিলাম, কিন্তু তারপর আমার চরিত্রটা পজিটিভ হয়ে গেছে। তো আমি মেইনলি নেগেটিভই করি। এবার ব্যাপারটা হচ্ছে যে
আমার কাছে হিরোইন হওয়াটা কখনোই প্রায়োরিটি নয়, আমার কাছে অভিনেত্রী হওয়াটা মানে অভিনয় করাটা প্রায়োরিটি। মানে তার জন্য আমি অনেক সময় খুব ছোট ছোট চরিত্রও অনেক জায়গায় পাঠ করেছি। রিসেন্টলি আমি একটা অরিন্দম শীলের একটা ছবিতে আমার হয়তো তিন মিনিটের একটা স্ক্রিন প্রেজেন্স আছে, বাট দ্যাটস অ্যান ইম্পর্টেন্ট সিন, আমি জানতাম পুরো সিনটা থাকবে, সো আই ডিড ইট। তো আমার ওই প্রবলেমস বা ইনহিবিশনসগুলো নেই যে আমাকে হিরোইন হতে হবে বা পোস্টারে আমার ছবি, না না না, মানে অভিনয় করাটাই প্রায়োরিটি, সো ডাজেন্ট ম্যাটার। মানে একেবারেই চাহিদা নেই, তার জন্য বোধ হয় হ্যাপি জীবনে না, আমার চাহিদা একটাই যে আমাকে একটু দু তিন মাস পরপর একটু ছুটি দিতে হবে, আমি ঘুরতে যাব, এইটুকুই আমার চাহিদা, বাকি ঠিক আছে। সিরিয়াল করে মানে ছুটিটা পাওয়া যায়? হ্যাঁ হ্যাঁ, এটা আমার সাথে যেইখানে কাজ করি তাদের সাথে একটাই আমার শর্ত, আমি টাইম মতন আসবো, আমি আধ ঘন্টায় রেডি হব, যখন ফ্লোরে বলবে আমি ফ্লোরে চলে যাব, যতক্ষণ ইচ্ছা শুটিং করো আমার কোনো সমস্যা নেই। হ্যাঁ, শরীর খারাপ এদিক ওদিক মানুষের হয়, সেটা বাদ দিয়ে আর এমনি কোনো সমস্যা নেই, কিন্তু আমার যখন ঘুরতে যাওয়ার হবে তখন আমাকে একটু ছুটি দিতে হবে, এই শর্তেই আমি কাজ করি। এইটুকু শর্ত তো মেনে নেওয়াই যায়, খুব অল্প মানে খুব ছোটো একটা শর্ত। তো যেটা প্রথমেই বলছিলাম, কিছুদিন আগেই খুব কাছের একজন বন্ধুকে হারিয়েছো, পল্লবী। সত্যি অনেকেই বলে এই কথাটা নিয়ে তর্ক বিতর্ক চলবেই যে ইন্ডাস্ট্রিতে বন্ধু হয় না, কিন্তু তুমি বোধ হয় পেয়েছো। ব্যাপারটা হচ্ছে পল্লবীকে তো আমি ইন্ডাস্ট্রি থেকে চিনি না ফার্স্টলি, পল্লবীকে আমি চিনতাম, আমার পল্লবী আগে ইভেন্টসে কাজ করতো, তো আমি যেহেতু অ্যাঙ্করিং করতাম এক সময়, তো একটা কমন গ্রুপ আছে, তো সেদিন তোমরা যারা ওখানে গেছিলে আমার সাথে আরেকটি মেয়েকেও দেখেছো নেহা বলে, তো ওরাও খুব ভালো বন্ধু, তো নেহা আর পল্লবীকে আমি ওইখান থেকেই চিনি। এবং এটা অনেকেই জানে না, কৃষ্ণাদি বলে একজন ইপি ছিলেন কালার্সে, কৃষ্ণাদি একদিন হঠাৎ আমাকে বললো যে নতুন কাস্টিং হচ্ছে, তোর কাছে কেউ থাকলে বলিস তো, তো আমি পল্লবীকে আর নেহাকে পাঠিয়েছিলাম, তো পল্লবী সেখান থেকে রেশম ঝাঁপি করে। সো ও মানে ছোটো বোনের মতন আর কি, আমি তারপরে আমাদের যখনই টেকনিশিয়ানে দেখা হতো দেখলেই দৌড়ে আসতো, ঈশানীদি কেমন আছো বা ওই আর কি, এমনটা নয় যে ওর সাথে আমার ফোনে কথা হতো বা হোয়াটসঅ্যাপে কথা হতো, সেটা আমার জেনারেলি কারোর সাথেই হয় না, বাট ওই দেখা হলে অন্তত দাঁড়িয়ে গল্পটা আড্ডা মারাটা, মনোজিৎদার বিয়েতে লাস্ট আমরা একসাথে সবাই অনেকক্ষণ আড্ডা মেরেছি, গল্প করেছি, অনেকক্ষণই আড্ডা মেরেছি, তো সেখানেই ওর সাথে লাস্ট বোধ হয় ভালো করে কথাবার্তা হলো। দেখো বন্ধু ইন্ডাস্ট্রিতে হয় না আমি ঠিক জানি না আর কি, মানে এত অবিশ্বাস নিয়ে চলা আমার পক্ষে খুব ডিফিকাল্ট হয়ে যায়। আমি ইন্ডাস্ট্রিতে নাম করে বলতে পারি যারা আমার খুব কাছের বন্ধু, ধ্রুবকে তোমরা সবাই চেনো, ধ্রুব আমার ভীষণ কাছের বন্ধু, মানে আমি জানি আজকে আমার যে কোনো বিপদে আমি একবার ফোন করবো চলে আসবে, এবং সেম গোজ উইথ হিম, ওও জানে যে কোনো প্রবলেমও একবার ফোন করলে আমি না ভেবেই চলে যাব। দেবপ্রিয় আমার খুব কাছের বন্ধু, শ্রেয়া ভট্টাচার্য অভিনয় করে ও আমার খুব কাছের বন্ধু, আভেরি আমার ভীষণ কাছের বন্ধু, মাঝে যখন আমি খুবই বাজে একটা ফেস দিয়ে যাচ্ছিলাম নিজে, শি ওয়াজ অলওয়েজ দেয়ার। তো সুদীপদা আমার খুব কাছের, তো এটা ঠিক কথা নয় যে বন্ধু হয় না, মানে বাট ইউ নিড টু নো যে কারা তোমার বন্ধু আর কারা তোমার অ্যাকোয়েন্টেন্সেস বা কলিগস, তো এই ডিফারেন্সিয়েটটা করতে জানতে হয় বা শিখতে হয়, তো সেইটা জানলে বোধ হয় জীবনটা একটু সহজ হতে পারে। ঈশানী বোধ হয় সেটা শিখেছে বা শিখে গেছে সময়ের সঙ্গে সঙ্গে। একদমই তাই, আমারও আগে বেসিক কিছু প্রবলেম ছিল, আমি আমার এখনও ওই প্রবলেমটা আছে, আমি মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে ফেলি এবং তারপর যথারীতি ধাক্কা খাই, বাট এখন সেটা অনেকটা কমেছে কম্পারেটিভলি, এখন আমি জানি যে হু আর মাই ফ্রেন্ডস, মানে আগে আমার জন্মদিনের পার্টিতে মিনিমাম 50-60 জন আসতো, এখন আমি জানি যে কাদের ডাকতে হবে এবং কাদের ডাকতে হবে না, যাদের ডাকা হয় না তারা জানে।
সময় আমাদের শেখায়, ঈশানীকেও সেটা শিখিয়েছে, এবং এটাই সবচেয়ে বড় মেসেজ বোধহয় যে আস্তে আস্তে সময়ের সঙ্গে সঙ্গে শিক্ষাটা নিতেও হয়, অনেকে শিক্ষাটা নিতে পারে। একদমই তাই। জানো তো, দের ইজ এ সেইং যে ইফ ইউ আর লুজিং ফ্রেন্ডস ইন লাইফ দ্যাট মিনস ইউ আর গ্রোয়িং অর ডুইং সামথিং বেটার ইন লাইফ। সো তোমরাও যারা, ইফ ইউ আর লুজিং ফ্রেন্ডস দ্যাট মিনস ইউ আর ডুইং সামথিং গুড ইন লাইফ। সো আর যাদের থাকার, তারা অ্যাট এনি কস্ট থাকবে, তাদেরকে রোজ ফোন করতে হয় না, খোঁজ নিতে হয় না, পার্টি করতে হয় না, দেখা করতে হয় না, বাট যখন দেখবে তোমার সব থেকে বেশি দরকার, তারা চলে আসবে, জানতে পেরে যাবে। কথা বললে, এটা সত্যি খুব ভালো একটা কথা। তো ঈশানি, কিছুক্ষণ আগেই বলছিলে একটা খারাপ ফেজ দিয়ে গেছিলে, সবাই আমরা যাই, সকলেই যাই, সেই সময়টাকে নিজেকে ভালো রাখে বা ভালো রাখার, এইটা আমরা মানে অনেক ইন্টারভিউতে জিজ্ঞাসা করি নিজেকে কীভাবে ভালো রাখতে হয়, তাতে দর্শকেরাও সেটা জানতে পারেন, ঈশানি কীভাবে রাখে নিজেকে। সো যেটা হয়েছিল সেটা হচ্ছে যে আমার এমনি অ্যাংজাইটির প্রবলেম আছে, তো হঠাৎ একদিন আমি ফ্লোরে অসুস্থ হয়ে গেছিলাম, আই কোল্যাপসড। তো এখান থেকে আমাকে ডক্টরের কাছে নিয়ে যাওয়া হলো, তারপরে ডক্টর বললেন একজন সাইকিয়াট্রিস্ট দেখাও। তো আমি ওষুধ খেতে চাইছিলাম না বলে ফার্স্টে আমি সাইকোলজিস্ট দেখিয়েছি, তারপরে একটা আমার একটা সাইকোমেট্রি টেস্ট হলো, তো উনি বললেন যে ওষুধ একটু খেতে হবে। তারপরে আমি সাইকিয়াট্রিস্ট দেখালাম, আই এম স্টিল আন্ডার মেডিকেশন, আমাকে এখনও 6 মাস ওষুধ খেতে হবে। তো আমরা না সবাই কথা বলি এটা নিয়ে যে মেন্টাল হেলথ ইজ অ্যান ইস্যু, মেন্টাল হেলথ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, বাট আমরা কজন অ্যাকচুয়ালি জানতে চাই বলতো যে সত্যিকারে ওই মানুষটা ঠিক আছে কি না। ফর এক্সাম্পল, আজকে যদি রাস্তা দিয়ে ধরো তুমি যাচ্ছ, কেউ এসে তোমাকে একটা ঠাস করে চড় মেরে দেয়, তুমি কি তাকে আগে জিজ্ঞেস করবে যে আপনার কি হয়েছে? উই উইল নট, এটা করতেই পারি না আমরা, দ্যাটস আর টেন্ডেন্সি। আমরা হয় তাকে দুটো বাজে কথা বলবো বা একটা হয়তো ঘুরিয়ে চড় মারবো, বাট এটা তো খুব ভ্যালিড একটা কোয়েশ্চেন যে ওনার কী এমন হলো যে উনি এসে আমাকে চেনেন না জানেন না একটা চড় মেরে দিল। অ্যান্ড সেখানে দাঁড়িয়ে আমি মাঝে কিছুদিন গ্যাপও নিয়েছিলাম, প্রায় সপ্তাহখানেক মতন। তারপর আমি, মাই প্রবলেম হচ্ছে আমি কিছু মনে রাখতে পারছিলাম না, আর আমি বাইরে বেরোতে পারছিলাম না, সবকটা সাউন্ড আমি ডিস্টিংক্টিভলি শুনতে পারছিলাম। তো যেদিন আমার এখানে ফার্স্ট কল টাইম পড়েছে, আই ওয়াজ লিটারালি ক্রাইং যে আমার এত বছরের ক্যারিয়ার শেষ, আমি বোধহয় আর পারবো না। অ্যান্ড আই এম সো ব্লেসড যে আমি এই ইউনিটটাতে কাজ করি, দিস ইউনিট ইজ আমেজিং, মানে গোপালদা, কিরণদা, অভিজ্ঞতা, সোমনাথ, মনোজিৎ, কাকে ছেড়ে আমি কার কথা যে বলবো, মাই কো অ্যাক্টার্স সবাই আমাকে আগলে তুলোর মধ্যে রেখেছে যে কিচ্ছু হয়নি, এভরিথিং ইজ ফাইন, ইজ জাস্ট আ ফেজ অ্যান্ড দিস উইল পাস। আজকে যে আমি মাঝে কাউকে কোনো ইন্টারভিউও দিইনি, তার মাঝেই পল্লবীর এই কেসটা হলো, তো আমি বোধহয় অনেক দিন পর আজকে এত কথা বলছি, অ্যান্ড আই উড বি ফর এভার গ্রেটফুল টু দিস পিপল যারা আমাকে কাজের জায়গায় হেল্প করেছে, আর আমার পার্সোনাল লাইফে আমার যারা খুব কাছের বন্ধুবান্ধব, আমি বললামই আভেরি, জিত, শ্রেয়া, অর্ণব, শুভদীপ, শ্রীনন্তু, দিস অনুভব দা, দে ওয়ার অলওয়েজ দেয়ার, অ্যান্ড আমার দাদা রাজাদা, তো এরা আমাকে ওখান থেকে এমনি বের করে দিয়েছে। বাট হ্যাঁ, ইটস ভেরি ইম্পর্ট্যান্ট টু টক অ্যাবাউট ইউর প্রবলেমস, নিজের সমস্যাগুলো নিয়ে আলোচনা করা খুব দরকার, যাকে মনে হচ্ছে তার সাথে কথা বলো, বাট কথা বলো, কথা বলা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ আমরা যদি কথা না বলি তাহলে তো আমরা বুঝতেই পারবো না, অন্য লোকটা বুঝতে পারবে না যে কী প্রবলেমের মধ্যে আমরা আছি। সো কথা বলো, কথা বলে তো বিশ্বযুদ্ধও থামানো যেতে পারে, তো আমাদের প্রবলেম কেন সলভ করা যাবে না। তোমার ঈশানি ওর ডাক এসেছে, যেতে হবে, কিন্তু এই বিষয়টা জানতামই না যে এরকম একটা মানসিক রোগ থেকে বেরিয়ে নিজে আবার সুস্থ হয়েছো নিজের চেষ্টা, কাছের মানুষের চেষ্টা, এটাই বোধহয় ইন্সপিরেশন হতে পারে সকলের জন্য। থ্যাংক ইউ সো মাচ এই সময়টা দেওয়ার জন্য। শেষে একটু দর্শকদের কিছু বলে দাও তোমার ধারাবাহিক। দর্শকদের একটাই কথা বলতে চাই যে আমরা এরকমই একটা সিচুয়েশনে আছি ওয়্যার উই অল আর সাফারিং ফ্রম সাম ইস্যুস, অনেকেরই মাঝে মাঝে মন খারাপটা একটা রোগই, তো সেটা নিয়ে কথা বলা উচিত, সেটা নিয়ে লোকের সাথে কথা বলুন, যার সাথে ভালো লাগছে তার সাথে প্রবলেমগুলো শেয়ার করুন, কথা বললে বা প্রবলেম শেয়ার করলে অনেকটা রিলিভ লাগবে, নিজের মধ্যে চেপে রাখাটা আমাদের একটা খুব বড় খারাপ অভ্যেস, সেটা থেকে কিন্তু আমাদের সবাইকে বেরোতে হবে। অ্যান্ড যদি আশেপাশে কাউকে দেখেন খারাপ থাকতে, একবার অন্তত জিজ্ঞেস করবেন যে তার কী হয়েছে, তার ওপর রাগ না করে বা
রাগ না দেখিয়ে। আর আমাদের মোমের বাড়ির সিরিয়ালটা প্লিজ দেখবেন, আজকে ওটা নিয়ে কোনো কথাই হয়নি, বাট এই কথাগুলো বলা ইম্পর্টেন্ট ছিল। সোম থেকে রবি 8:30 ঠিক কালার্স বাংলায়। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।